আজকে আমরা টিন সেট হাউজ ওয়ারিংয়ের পয়েন্ট কীভাবে ধরা হয় এবং পয়েন্টের রেট কত টাকা হয় তা জানব প্রথমে জানবো টিন সেট হাউজ ওয়ারিংয়ের পয়েন্ট কীভাবে ধরা হয় এখানে আপনাদের একটা কথা বলে রাখি টিন সেট এবং দালান গড়ের পয়েন্ট কিন্তু ভিন্ন ভিন্ন হয় আজকে আমরা শুধুমাত্র টিন সেট হাউজ ওয়ারিংয়ের পয়েন্ট জানবো দালান গড় নিয়ে বা দালান গড়ের পয়েন্ট এবং রেট নিয়ে খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে ভিডিও আসবে প্রথমে বলে রাখি প্রতিটি ঘর ওয়ারিংয়ের ক্ষেত্রে মেন সুইচ বা মেন বোর্ড যেটাই বলেন না কেন বা অটো সার্কিট বসানো হয় কেউ কেউ দুইটি বসায় আবার কেউ কেউ তিনটা চারটা পাঁচটা ছয়টা এমন বসায় এখন আমরা ইলেকট্রনিক কাজের পয়েন্টটা কিভাবে ধরতে হয় সেটা জানি তো আপনার ঘরে যদি অটো সার্কিট এবং মেন সুইচ বসান তাহলে দুই পয়েন্ট দুইটাতে দুই পয়েন্ট আমি আবারও বলছি অটো সার্কিট যদি আপনি দুইটা বসান তাহলে দুই পয়েন্ট মেন সুইচ দুইটা বসালে দুই পয়েন্ট এখন আসি যে লাইট এবং ফ্যানের ক্ষেত্রে কত পয়েন্ট হয় যেমন আপনি দশটা লাইট লাগাইছেন এই দশটা লাইটে হবে দশ পয়েন্ট একটু পরে আপনাদের বিস্তারিত বলতেছি তেমনই আপনি যদি পাঁচটা ফ্যান লাগান তাহলে পাঁচটা ফ্যানে পাঁচ পয়েন্ট তবে কেউ কেউ প্রত্যেকটি সুইচ বোর্ডে এন্টি কাটার এবং সকেট মিলে এক পয়েন্ট ধরে থাকে মানে প্রত্যেকটি বোর্ডে যদি এন্টিকাটার এবং সকেট বসে তাহলে সেখানে এক পয়েন্ট ধরে কেমন ফ্রিজ এবং টিভি ও মোটরের ক্ষেত্রে ফ্রিজের পয়েন্ট কেউ কেউ এক পয়েন্ট ধরে আবার কেউ কেউ দুই পয়েন্টও ধরে কেমন কারণ ফ্রিজে একটা বোর্ড লাগানো হয় সেই বোর্ডটা লাগানো অনেক ঝামেলা তো এটা আসলে নির্ভর করে আপনি কত টাকার রেটে কাজটা করাচ্ছেন যদি কম টাকার রেটে কাজ করান তাহলে দুই পয়েন্ট ধরবে আর যদি আপনি তুলনামূলকভাবে লেভেলে কাজ করান তাহলে এক পয়েন্ট ধরবে এখন আসি যে টিভি বোর্ড ফিটিং করলে কত পয়েন্ট ধরে আচ্ছা টিভি যদি আপনি বসান তাহলে সেখানে এক পয়েন্ট ধরে মটর এক পয়েন্ট মানে মোটরের লাইন যদি বসান তাহলে স্যানিটারি মেস্তুরি বাদে শুধুমাত্র মোটরের লাইন রেখে দিবে তাতে আপনি সেখানে এক পয়েন্ট দিতে হবে কেউ কেউ দুই পয়েন্টও ধরে তো এটা নির্ভর করে আসলে আপনি কত টাকা রেটে কাজটি করাচ্ছেন যদি আপনি ষাট টাকা রেটে কাজটা করান বা আশি টাকার রেটে কাজটা করান তাহলে যত বেশি রেটে কাজটা করাবেন ততই পয়েন্ট কম হবে হ্যাঁ আবার অনেকে আসলে চুরিদারি করে বসায় কিন্তু মূলত আপনাদের বলে রাখি যদি একটি ফ্যান বসান তাহলে সেখানে এক পয়েন্টে হবে কেমন আর যে বোটের যে বিষয়টা আমি বলছিলাম যে কাটার এবং সকেট মিলে এক পয়েন্ট ধরে এটা ধরে যেমন আপনি যদি ষাট ষাট টাকার রেটে কাজ করান তাহলে এক পয়েন্ট সেখানে ধরে কিন্তু আশি টাকার রেটে যদি কাজ করান তাহলে সেখানে এক পয়েন্ট ধরবে না তো এখন আসি যে প্রতি পয়েন্টের রেট কত টাকা হয় আসলে রেট নির্ণয় করতে হলে আমাদের চারটি বিষয় মাথায় রাখতে হয় বা চারটিভাবে আমরা নির্ণয় করতে পারি রেট অনেকভাবে নির্ণয় করা যায় এর মধ্যে আমি কয়েকটি জিনিস উল্লেখ্য করেছি তার মধ্যে প্রথমটি হচ্ছে আপনি কয়টা ফাইভ খরচ করেছেন মানে আপনার ঘরে যে দশ ফুটি ফাইভ হ্যাঁ ফাইভ আপনি যে লাগাইছেন এই ফাইভের কয়টা ফাইভ খরচ হয় ফাইভ হিসাব করেও রেট হিসাব করে তো যেমন এক পয়েন্টে ষাট থেকে সত্তর টাকা ধরে থাকে কেমন একটা ফাইভে একটা ফাইভ যদি আপনার গড়ে লাগাতে পারে তাহলে ষাট থেকে সত্তর টাকা কেমন যেমন আপনার গড়ে দশটা ফাইভ লাগাইছে তাহলে আপনার পয়েন্ট হবে ষাট থেকে সত্তর টাকা একটা ফাইভ প্রতি তাহলে যেমন আপনার ঘরে দশটা ফাইভ লাগাইছে যদি ষাট টাকা পয়েন্ট হয় তাহলে ছশো টাকা আর যদি সত্তর টাকা পয়েন্ট হয় তাহলে সাতশো টাকা আসবে কাজের মজুরি এখন আসি যে ডাইরেক্ট পয়েন্ট ডাইরেক্ট পয়েন্টটা হচ্ছে এরকম যেমন এখানে আমি টিনসেট হাউজ ওয়ারিংয়ের কথা বলছি ডাইরেক্ট ওয়ারিং বলতে যদি আপনি ফাইভ দিয়ে করান তাহলে ষাট পঁয়ষট্টি উপরে সত্তর এ আর উপরে কিন্তু নাই অনেকেই পঞ্চাশ টাকা কাজও করে আবার অনেকে দেখবেন চল্লিশ টাকা কাজও করে কিন্তু কাজটা করে ঠিকই কিন্তু পয়েন্ট হিসাবের ক্ষেত্রে আপনার থেকে ওই ষাট টাকায় আদায় করে নেয় বুঝছেন তিন নম্বরে আমি যে পয়েন্টটি রেখেছি সেটা হচ্ছে আলোচনা পয়েন্ট মানে আলোচনা করে ইলেকট্রিশিয়ানের সাথে আপনি আলোচনা করে আপনি যা কমাতে পারেন তবে জেনে রাখা ভালো একটা কথা সেটা হচ্ছে পঞ্চাশ টাকার নিচ্ছে আমার মনে হয় কাজ নাই আপনাকে চল্লিশ টাকা কাজ করে দিবে বলবে কিন্তু হিসাবের সময় আপনাকে তুলনামূলকভাবে ওই পঞ্চাশ টাকায় নিবে যাই হোক চার নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে চুরি করে পয়েন্ট হিসাব দেখবেন ইলেকট্রিশিয়ানেরা চুরি করে পয়েন্ট হিসাব করে এখন অনেক ইলেকট্রিশিয়ানের মানে এটা শরীরে লাগে চুরিটাই এইভাবে করে ধরুন আপনার গড় ওয়ারিংয়ের ক্ষেত্রে মানে আপনার গড় ওয়ারিং করতে দশ হাজার টাকা লাগবে হ্যাঁ ফিক্সড এখানে কাজ পরিকল্পনা ও পরিবর্তন করে আপনার কাজটি ছয় হাজার টাকা করে দিবে। এতে আপনার কাজটি সুন্দর হবে না আবার ধরুন আপনার কাজ এক হাজার টাকার আপনাকে বলে দিবে তো আপনি আপনাকে বলছে যে প্রতি পয়েন্ট পঁচিশ চল্লিশ টাকা নেবে কিন্তু কম রেটে আপনার কাজ এর রেট হবে বারোশো টাকা ধরুন আপনার রেট ঘরে কাজ হতো মানে এক হাজার টাকা কিন্তু আপনাকে বলবে যে প্রতি পয়েন্ট চল্লিশ টাকা হিসাবও দিয়ে দেবে বারোশো টাকা দুশো টাকা আরও বাড়বে আর ষাট টাকা করে করলে আপনি ভাইছেন আপনার ঘরে এক হাজার টাকার কাজ তাহলে শেষ কথা বলে দেই সেটা হচ্ছে যে রেট কমিয়ে লাভ নাই হিসাবে একই হবে কেমন তো আশা করছি আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভিডিওতে কোনো ভুল থাকে তাহলে অবশ্যই নি নিচের কমেন্ট বক্সে ভুলটি ধরিয়ে দেবেন কারণ মানুষ মাত্রই হচ্ছে ভুল আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না